আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় একটি দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে কত সময় লাগে বা কতদিন সময় লাগে সেই সঙ্গে রুট ক্যানাল ট্রিটমেন্টের খরচ সম্পর্কে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন রুট ক্যানাল ট্রিটমেন্টের খরচ সম্পর্কে জানতে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দেওয়া নিয়ম মেনে এস এস করতে পারেন ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্টের খরচটি এক একজন ডাক্তার এক একভাবে নিয়ে থাকেন এর জন্যই আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি ওইভাবে জানাবো না যে কেমন খরচ হয়ে থাকে তবে আপনি চাইলে জেনে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে থাকা ইমো নাম্বারে এস করে তো বিস্তারিত আলোচনা শুরু করছি রুট ক্যানেল ট্রিটমেন্টটি কতদিন সময় লাগে রুট ক্যানেল ট্রিটমেন্টে কতদিন সময় লাগে এটি দেখতে হলে একটি বুঝতে হলে প্রথমত দাঁতের কন্ডিশনটা দেখতে হবে এবং বুঝতে হবে সাধারণত মারির দিকের যে দাঁতগুলো থাকে সেগুলাই রুট ক্যানেল ট্রিটমেন্ট একটু সময় নিয়ে করা ভালো আবার সামনের দিকে যে দাঁতগুলো থাকে এগুলা যদি ইমার্জেন্সি হয় তাহলে একদিনেও করা সম্ভব এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত সামনের দিকের যে ছটি দাঁত থাকে একটি দুইটি তিনটি এবং এই পাশে এক দুই তিন এই যে সামনের দিকের যে ছটি দাঁত রয়েছে এই ছটি দাঁতের সিঙ্গেল রুট টিত বলা হয় অর্থাৎ এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন সামনের দিকে উপর এবং নিচে মাড়ির যে সামনের দিকে ছটি দাঁত রয়েছে এই ছয়টি দাঁত কিন্তু সিঙ্গেল রুট এর দাঁত হয়ে থাকে বা এই দাঁতের একটি করে শিকড় থাকে সামনের দিকে যে ছটি দাঁত দেখতে পাচ্ছেন একটি করে শিকড় থাকে অনলি তো যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট এই সামনের দিকের যে কোনো দাঁতে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে একদিনেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা সম্ভব হয় যদি এই সামনের দিকের সিঙ্গেল রুটের দাঁত হয়ে থাকে তবে একদিনে করা যায় ঠিকই কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্টটি একটু সময় নিয়ে ট্রিটমেন্ট করাটি ভালো আপনার দাঁতের অবস্থাই বলে দিতে বলে দিবে যে আপনাকে কতদিন আসতে হবে যদি ইমার্জেন্সি হয় একদিনেও করা সম্ভব আবার দুই থেকে তিনবারে ড্রেসিং করে করে রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করা ভালো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নিচের দাঁতের সিঙ্গেল রুটের যে দাঁতগুলো রয়েছে সেটার ছবি এখানে দেখানো হচ্ছে এখানে প্রতিটি দাঁতে দেখতে পাচ্ছেন একটি করে রুট রয়েছে একটি করে শিকড় রয়েছে আর এই সিঙ্গেল রুটের যে দাঁতগুলো রয়েছে এখানে একটি করে ক্যানেল থাকে আর ক্যানেলের ভিতরে পাল্প থাকে যেহেতু একটি মাত্র ক্যানেল থাকে সেহেতু এমন সিঙ্গেল রুটের ভিতর থেকে যে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি অপসারণ করা খুবই সহজ হয় এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সামনের দিকের সিঙ্গেল রুটের দাঁত এমন দাঁতের ক্ষেত্রে পাল্পটা তুলে ফেলা খুব সহজ হয় তার জন্য এটি একদিনে রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করা সম্ভব হয় তবে দুই থেকে তিন দিনে করা ভালো এখন আপনারা এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি মূলত মোলার টিত বলা হয়ে থাকে বা মাড়ির ভিতরের দিকে দাঁত তো এখানে দেখতে পাচ্ছেন দাঁতের একটু গভীরে গেলেই বেশ কয়েকটি ছিদ্রর মতো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছিদ্র রয়েছে এবং এখানে দুইটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটিকে বলা হয় পাল্প হর্ন যে হর্নের ভিতর দিয়ে পাল্প রয়েছে এখানে যে ছিদ্রটা এখানে দেখতে পাচ্ছেন এটি মূলত যে দাঁতের ভিতরে পাল্প থাকে এই ছিদ্রর ভিতরেই সেই পাল্পটি রয়েছে তো যেহেতু মাড়ির যে দাঁতগুলো থাকে এগুলার বেশ কয়েকটি ক্যানেল থাকে এখানে চারটি ক্যানেল দেখা যাচ্ছে এবং এটি চার রুটের দাঁত তো এখানে চারটি ক্যানেল দেখা যাচ্ছে তো এই চারটি ক্যানেল থেকে একদিনে একবারে পুরোপুরিভাবে পাল্প রিমুভ রিমুভ নাও হতে পারে এর জন্য ভিওয়ার্স এই রুট ক্যানেল ট্রিটমেন্টটি যদি মাড়ির দাঁতের ক্ষেত্রে করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার তিন থেকে চারবার ড্রেসিং করার প্রয়োজন হতে পারে বা হয়ে থাকে অর্থাৎ বলা যায় যে সামনের দিকের দাঁত হলে একদিনে রুট ক্যানেল ট্রিটমেন্ট কম কমপ্লিট করা যায় আর যদি মাড়ির দিকে এ ধরনের মাড়ির দিকের দাঁত হয়ে থাকে তাহলে তা দুই থেকে তিনবার বা তিনের অধিকবার ড্রেসিং করার পরেই ট্রিটমেন্টটি কমপ্লিট করালে সেটি ভালো হয় তারপরেও অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল রুটের দাঁত যে দাঁতের ভিতর থেকে ফাইল দ্বারা নষ্ট হওয়া পাল্পটি তুলে ফেলা হচ্ছে মূলত সিঙ্গেল রুট হলে খুব সহজেই পাল্পটি রিমুভ করা যায় কিন্তু যদি এ ধরনের ডাবল রুট এর দাঁত হয়ে থাকে বা এখানে চারটি ক্যানেল দেখা যাচ্ছে চারের অধিকও ক্যানেল পাওয়া যায় কোন কোন দাঁতে সেই সব দাঁতের ক্ষেত্রে একদিনে বা দুই দিনে কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট করা যায় না মোটামুটি আপনাদের বোঝানোর জন্য বলি এটি রুট ক্যানেল ট্রিটমেন্টটি কতদিন সময় লাগবে এটি আসলে দাঁতের উপর নির্ভর করে যে দাঁতের কন্ডিশনটা কেমন রয়েছে এছাড়া যদি মাড়ির দাঁত হয় তাহলে আপনার কয়েকটা দিন সময় নিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা ভালো আর যদি সামনের দিকের দাঁত হয় তাহলে আপনার যদি ইমার্জেন্সি হয় একদিনেও করা করা যেতে পারে অথবা ইমার্জেন্সি না হলে দুই থেকে তিন দিনে ট্রিটমেন্টটি কমপ্লিট করিয়ে নেওয়া ভালো তো যারা জানতে চেয়েছিলেন যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে কেমন সময় লাগে তাদের জন্যই মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম